প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ক্যারিয়ার স্কুল ভিডিওর পক্ষ থেকে আবার আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলা সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ। তো আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। চলুন শুরু করা যাক। প্রথমে যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বুদ্ধদেব বসু কোন পত্রিকার সম্পাদক ছিলেন? উত্তর হচ্ছে তিনি প্রগতি ও কবিতা এই দুইটি পত্রিকারই সম্পাদক ছিলেন, অর্থাৎ সঠিক উত্তর ক ও খ উভয়ই। কোন কবি পঞ্চপাণ্ডবদের একজন? উত্তর হচ্ছে মহিতলাল মজুমদার। দ্রৌপদীর শাড়ি কাব্যটির রচয়িতা কে? উত্তর বুদ্ধদেব বসু। নির্জন স্বাক্ষর উপন্যাসটির রচয়িতা কে? নির্জন স্বাক্ষর উপন্যাসটির রচয়িতা বুদ্ধদেব বসু। বুদ্ধদেব বসু কোন দশকের কবি হিসেবে খ্যাত? বুদ্ধদেব বসু 30 দশকের কবি হিসেবে খ্যাত। কোনটি বুদ্ধদেব বসু রচিত কাব্য? দময়ন্তী। দময়ন্তী বুদ্ধদেব বসু রচিত কাব্য। প্রতিভার বিচিত্র মুখিতায় রবীন্দ্রনাথই তার তুলনা, এখানে কোন সাহিত্যিকের কথা বলা হয়েছে? উত্তর বুদ্ধদেব বসু। বুদ্ধদেব বসুর প্রথম কাব্যগ্রন্থ কোনটি? বুদ্ধদেব বসুর প্রথম কাব্যগ্রন্থ মর্মবাণী। তপস্বী ও তরঙ্গিনী নাটকটি রচয়িতা কে? উত্তর বুদ্ধদেব বসু। কলকাতার ইলেকট্রা নাটকটি কার রচনা? উত্তর বুদ্ধদেব বসু। পদ্মা নদীর মাঝি কার রচনা? পদ্মা নদীর মাঝি রচনা করেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায় কোন বাদ বা ইজম দ্বারা প্রভাবিত? মানিক বন্দ্যোপাধ্যায় মার্কসিজম দ্বারা প্রভাবিত। পুতুল নাচের ইতিকথা একটি উপন্যাস। পুতুল নাচের ইতিকথা একটি উপন্যাসের নাম। কোন বইটি উপন্যাস? দিবারাত্রির কাব্য একটি উপন্যাস। দিবারাত্রির কাব্য কার লেখা উপন্যাস? দিবারাত্রির কাব্য মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস। কোন গ্রন্থটি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত? প্রাগৈতিহাসিক, এটি একটি ছোট গল্প। পঞ্চতন্ত্র গ্রন্থটি কার লেখা? পঞ্চতন্ত্র গ্রন্থটি সৈয়দ মুজতবা আলীর লেখা। কাজী নজরুল ইসলামের পর সাহিত্যে সবচেয়ে বেশি আরবি ফার্সি শব্দ ব্যবহার করেন কে? সৈয়দ মুজতবা আলী। সৈয়দ মুজতবা আলীর কোন গ্রন্থটি একাধারে ভ্রমণ কাহিনী ও শিশু কিশোর উপন্যাস? শবনম। সৈয়দ মুজতবা আলীর দেশে বিদেশে বইটিতে কোন শহরের কাহিনী প্রাধান্য পেয়েছে? কাবুল শহরের। রম্য রচনার লেখক হিসেবে সুপরিচিত কে? রম্য রচনার লেখক হিসেবে সুপরিচিত সৈয়দ মুজতবা আলী। কোন গ্রন্থটি সৈয়দ মুজতবা আলীর রচনা নয়? পথে ও প্রবাসে সৈয়দ মুজতবা আলী রচিত গ্রন্থ নয়। পুতুল নাচের ইতিকথা কার রচনা? পুতুল নাচের ইতিকথা গ্রন্থটি রচনা করেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। শশী কুসুম কোন উপন্যাসের চরিত্র? শশী কুসুম জননী উপন্যাসের চরিত্র। ছোট বকুলপুরের যাত্রী গ্রন্থটি রচয়িতা কে? ছোট বকুলপুরের যাত্রী গ্রন্থটি রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায়। পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি উপন্যাসের নাম। মেঘ বলে চৈত্রে যাব কাব্যগ্রন্থটির লেখক কে? মেঘ বলে চৈত্রে যাব কাব্যগ্রন্থটির লেখক আহসান হাবিব। দুহাতে দুই আদিম পাথর কাব্যটির রচয়িতা কে? দুহাতে দুই আদিম পাথর কাব্যগ্রন্থটির রচয়িতা আহসান হাবিব। জন্ম যদি তববঙ্গে, জুনু আপা ও অন্যান্য গল্প প্রভৃতি ছোট গল্পের রচয়িতা হলেন শওকত উসমান। কৃতদাসের হাসি কার রচনা? কৃতদাসের হাসি শওকত উসমানের রচনা। মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি? মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস জননী। মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি নামক উপন্যাসের উপজীব্য কি? জেলে জীবনের বিচিত্র সুখ দুঃখ। অবাধ্যবাসের কঞ্চির মতো কপিলা উক্তিটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? উক্তিটি পদ্মা নদীর মাঝি থেকে নেওয়া হয়েছে। আত্মহত্যার অধিকার কার লেখা? আত্মহত্যার অধিকার মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। কুবের ও ধনঞ্জয় কোন উপন্যাসের চরিত্র? কুবের ও ধনঞ্জয় পদ্মা নদীর মাঝি উপন্যাসের চরিত্র। অতসী মামি। অতসী মামি গ্রন্থটির রচয়িতা কে? অতসী মামি গ্রন্থটির রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসটির প্রকাশকাল কোনটি? মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি প্রকাশিত হয় 1936 সালে। 71-এর ডায়েরি কার রচনা? 71-এর ডায়েরি সুফিয়া কামালের রচনা। সাজের মায়া কাব্য কে রচনা করেন? সাজের মায়া কাব্য রচনা করেন বেগম সুফিয়া কামাল। বেগম সুফিয়া কামাল কোন ধরনের কবি? বেগম সুফিয়া কামাল গীতি কবি। বেগম সুফিয়া কামাল সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক? তিনি একজন কবি ও সমাজসেবক। নিচের কোনটি আহসান হাবিব রচিত উপন্যাস? জাফরানি, রং, পায়রা। কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়? ছায়াহরিণ। ছায়াহরিণ কাজী নজরুল ইসলাম রচনা নয়। রাত্রিশেষ কাব্যগ্রন্থটি কার লেখা? রাত্রিশেষ কাব্যগ্রন্থটি আহসান হাবিবের লেখা। আহসান হাবিবের সর্বশেষ গ্রন্থ বিদীর্ণ দর্পণে মুখ। রাত্রিশেষ কি ধরনের রচনা? রাত্রিশেষ একটি কাব্যগ্রন্থ। কবি আহসান হাবিবের কবিতার বৈশিষ্ট্য কি? কবি আহসান হাবিবের কবিতার বৈশিষ্ট্য বস্তুনিষ্ঠতা ও বাস্তব জীবনবোধ। প্রেমের কবিতা গ্রন্থের লেখক কে? প্রেমের কবিতা গ্রন্থের লেখক আহসান হাবিব। আহসান হাবিবের কোন কবিতাগুলো পাঠককে সহজে আকৃষ্ট করে? ব্যঙ্গাত্মক কবিতা। শারদপুর কাব্যগ্রন্থটি রচয়িতা কে? শারদপুর কাব্যগ্রন্থটি রচয়িতা আহসান হাবিব। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।